বিরতির পর আবারও আপনাদের স্বাগত। আগামীকাল জামাই ষষ্ঠী, এই জামাই ষষ্ঠীকে কেন্দ্র করে ইতিমধ্যেই বাজারে চলে এসেছে জামাই ষষ্ঠী কেন্দ্রিক নানান সামগ্রী। শুধুমাত্র আমরা গতকালকেই দেখেছিলাম যে মাছ বাজারে ইলিশ মাছ চলে এসেছে এবং অন্যান্য বাজারগুলোতেও প্রচুর বিক্রি বাট্টা চলছে। একই রকমভাবে আজকে দেখা গেছে বিভিন্ন জায়গাতে এবং বিভিন্ন বাজারগুলোর সামনে যারা জামাই ষষ্ঠী কেন্দ্রিক যে বিভিন্ন সামগ্রী রয়েছে সেই সামগ্রী নিয়ে বসেছেন পর্সা সাজিয়ে বিক্রেতারা, এবং যারা ক্রেতারা রয়েছেন তারাও কিন্তু বেশ ভিড় করছেন সেই সব দোকানগুলোর সামনে। দুর্বা ঘাস থেকে শুরু করে ফুল এবং অন্যান্য যা যা সামগ্রী দরকার হয়, বানান থেকে শুরু করে অন্যান্য যা যা সামগ্রী দরকার হয় জামাই ষষ্ঠীতে, সবকিছুই কিন্তু বিক্রি হচ্ছে এবং রেডিমেড বিক্রি হচ্ছে এই বাজার বিভিন্ন বাজারগুলোতে বা রাস্তার মাথাতে বসে বসে। আশীর্বাদ বানানি থেকে শুরু করে অন্যান্য জিনিস, প্রত্যেকটা জিনিসই কিন্তু এখন বিক্রি হচ্ছে। একটা সময় হয়তো সেগুলো নিজের হাতে বাড়িতে বানানো হতো, কিন্তু এখন সবকিছুই রেডিমেড পাওয়া যায়। বাজারে গেলেই সবকিছু রেডিমেড পাওয়া যাচ্ছে এবং প্রত্যেক যারা দোকানিরা রয়েছেন পর্সা সাজিয়ে তারা বসে পড়েছেন বাজারগুলোর সামনে বা বিভিন্ন রাস্তার মধ্যে বসে পড়েছেন, এবং সেই জিনিসগুলো বেশ ভিড় করেই যারা ক্রেতারা রয়েছেন তারা কিনছেন। বিক্রিবাটাও খুব ভালো হচ্ছে, বিক্রেতারাও কিন্তু সেই কথাটাই জানাচ্ছেন। আজ আগামীকালকেই জামাই ষষ্ঠী এবং তার এক প্রকার বলা চলে শেষ সময়ের যে প্রস্তুতি সবকিছুই সেরে নিচ্ছেন সাধারণ মানুষ। আজকের এই জামাই ষষ্ঠীর বাজারকে কেন্দ্র করে বিশেষ করে কি বলছেন বিক্রেতারা এবং ক্রেতারা শুনব। কিরকম চাহিদা? চাহিদা কিরকম আছে? নিমন্ত্রণ কিরকম চাহিদা? আপনারা শুনলেন বিক্রেতা এবং ক্রেতাদের বক্তব্য, এবং বিক্রেতারা অবশ্যই খুশি রয়েছেন এবং বেশ ভালো বিক্রি বাট্টা হচ্ছে এমনটাই কিন্তু যারা জানিয়েছেন। আশানুরূপ বিক্রি হচ্ছে আগামীকাল জামাই ষষ্ঠীকে কেন্দ্র করে যারা ক্রেতারা রয়েছেন বিভিন্ন বাজারগুলোর সামনে, যারা পর্সা সাজিয়ে বসেছেন তাদের কাছ থেকে ভিড় করেই কিন্তু কিনছেন এবং সেখানে বিক্রি বাট্টা বেশ ভালো হচ্ছে এমনটাই জানা গেছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।